Students' leader visited affected villages and relief camps in Dima Hasao. Nabin Johori Atsu President Central Committee, Atsu Chief Advisor Mr. Samujal Bhattacharji and his team from Guwahati visited some of the affected villages and relief camps in Haflong today. The team interacted with the victims of such devastation and took the stock of the situation. They also visited relief camps and inquired about the facilities provided in the camps. মাইবঙ মাহুর আর এটা হাফলঙের বিভিন্ন স্থানত আমি গৈছো আর রাইজর লগত আমি মতামত লৈছো আর বিভিন্ন আক্রান্ত অঞ্চললে গৈছো ইয়াত কেবাটাও কথা তার প্রথম কথাটো আমি কই লব খুজি যে হাফলং আর ডিমা হাসাওর জনসাধারণ অকলশরিয়া নহয় এটা যেটা দুর্যোগের সম্মুখীন হয়েছে আমি এই বার্তাটুকে দিব খুঁজছো যে হাফলং আর ডিমা হাসাওর রাইজ অকলশরিয়া নহয় আমি একেলগে আছো আর আমি একেলগে আগবাড়ি যাব এই বার্তাটুকে আমি দিছো দ্বিতীয় কথাটো হল যে কি কারণে ঘটনাটো হয়েছে রাইজের মধ্যে আলোচনা হয়ে আছে তার ভিতরে একটা প্রশ্ন হল যে যেটো ন্যাশনাল হাইওয়ে ফোর লেন যেটো রাস্তা ফোর লেনটো ইয়ার আগতেও বহুত জায়গাতে এটা আধা নাইকিয়াই হয়েছে এতিয়া দেখিছো যে ফোর লেন রাস্তার যেটো নির্মাণ কার্য এই নির্মাণ কার্যত ক'ৰবাত বিসংগতি হয়েছে বলে রাইজের মাজত একটা আলোচনা হয়েছে আর এই গোটেই কথাটি এটা আধাটোর ফোর লেন রাস্তা নাই নির্মাণও হওয়া নাই গতি তার কারণে ভূমিস্খলনের একটা কারণ হব পারে রাইজের মাজত একটা চিন্তা হয়েছে একটা আলোচনা হয়েছে গতি আমি বিচারিছো যে ফোর লেন রাস্তার নির্মাণের উপর একটা তদন্ত হব লাগে আর খুব বিজ্ঞানসম্মতভাবে গোটেই ফোর লেন রাস্তা নির্মাণের ব্যবস্থা করব লাগে দুই যেটো ব্রিটিশের দিনের যেটো আমার মিটারগ্রজ রেল তাত সুড়ঙ্গ আছে ঠিকই আছে আজিলেকে অক্ষত কিন্তু ফোর লেন যেটা ব্রডগজ যেটা রেল বনাইছে তেতিয়ার খেলিমেলি আরম্ভ হয়েছে গতি এতিয়া ডিমা হাসাওর জেলার আমার হাফলং রেল স্টেশনটো নোহাই হয়ে গেল কেবাটাও রেল স্টেশন আঘাত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আজিলেকে এনএফ রেলের নিমাত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রালয় নিমাত কিয় মুখত একটা শব্দ নাই কোনো ব্যাখ্যা নাই এই যে একটা স্টেশন নোহা হয়ে গেল এই সম্পর্কে কোনো ধরনের বক্তব্য নাই আর এই গোটেই ব্রডগ্রজ রেলের নির্মাণ কার্যত বিসঙ্গতি আছে রাইজের মধ্যে আলোচনা হয়েছে ইয়ার পর তদন্ত হব লাগে দোষীক শাস্তি দিব লাগে আর বিজ্ঞানসম্মতভাবে এই রেল নির্মাণের ব্যবস্থা করব লাগে আর এই দুটা বিষয়ত কেন্দ্রীয় সরকারে ব্যবস্থা লব লাগিব আর যেতালেকে ব্যবস্থা নলে আমি ক্ষান্ত নহ এই দিকত সরকারও করবলগিয়া আছে সরকারক কেন্দ্রীয় সরকারক হেঁচা দিয়ে ইয়ার ফল ফলাফল আদায় করব লাগিব কেন্দ্রীয় সরকারে কেবল দিল্লিক জনাইছো বা চিঠি লিখিছো বলে কলে আমি আশ্বস্ত নহ দিল্লিত কথা পাতি এই সম্পর্কত ফলাফল আদায় করার ব্যবস্থা আমার করে দেখাব লাগবে নকরালেকে আমি কিন্তু ক্ষান্ত নহ আনটো বিষয় হল যে এই যে ভূমিস্খলন যে হয়ে আছে বিভিন্ন ঠাইত এতিয়া ভূমিস্খলন হয়েছে রাস্তা বা রেল লাইনের কথাটা বুঝিল বেলেগ কিছুমান ঠাকায় দেখেছে পাহাড় খহি গেছে স্কুল নোহা হয়ে গেছে ঘর নোহা হয়ে গেল মানুষের প্রাণ গেছে ঘরবাড়ি নোহা হল এই যে ভূমিস্খলনটা হওয়ার এই কারণটো কি এই ভবিষ্যতেও ভূমি সংরক্ষণ আর ভূমিস্খলনটো রক্ষা করব কারণে ব্যবস্থা করব লাগবে আর তার কারণে আমি ভাবো যে একটা বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করে পদক্ষেপ লব লাগে গুৱাহাটী আইআইটি আছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আর বিশেষজ্ঞসকলের লগত জড়িত করে একটা অধ্যয়ন করে বিজ্ঞানসম্মতভাবে ইয়ার ভূমি সংরক্ষণ আর ভূমিস্খলন রোধ করবর কারণে ব্যবস্থা করব লাগে গুৱাহাটী আইআইটিক এই ক্ষেত্রে জড়িত করে লব লাগে আর আমার বিশেষজ্ঞসকলের লগত ব্যবস্থা করব লাগে আনটো বিষয় হল রিলিফ ক্যাম্প রিলিফ ক্যাম্পবিলাকত আমি দেখিছো যে রিলিফ ক্যাম্পবিলাকত এইটো রিলিফ ক্যাম্পতো আমি গলো বা বিভিন্ন রিলিফ ক্যাম্পলৈ আমি গৈছো তাত দেখিছো তাত কৰিবলগীয়া কামকেইটার ভিতৰত প্রথম পর্যাপ্ত খাদ্য দিব লাগে দ্বিতীয় হল শিশুর খাদ্য দিব লাগে তৃতীয় কথাটো হল যে মহিলাসকলের আর শিশুসকলের কাপড় কানি দিয়ার ব্যবস্থা করব লাগে কারণ হঠাৎ হয়েছে ঘটনা কেতিয়াও অভিজ্ঞতা নাই এতিয়া পর্যাপ্ত এই ব্যবস্থা দিব চিকিৎসা সেবাটো ভালকে দিয়ার ব্যবস্থা করব লাগে গতিকে যত লাইট নাই লাইন ছিঙি গেছে তাত জেনেরেটর দিয়ক খোয়া পানির ব্যবস্থা করক এইখিনি ব্যবস্থা করাটা অত্যন্ত প্রয়োজন আর আনটো বিষয় হয়েছে যে ইয়ার পিছত কত যাব ইয়াতো আজি রিলিফ ক্যাম্পত সকলে কৈছে ইয়াত ভূমিস্খলন হলে কি হল মাটিত খহি গেল আর মাটিটো নাহে আর ঘর বনোয়া নহয় গতিকে তার ক্ষেত্রে কি করব গতিকে উচিত ক্ষতিপূরণ সহ ঘর পুনর সংস্থাপনের কারণে সরকারের ব্যবস্থা করব লাগবে আসলে আমার পাহাড়িয়া জেলা এখনই মানে আক্রান্ত হওয়া জেলা দুখন পাহাড়িয়া জেলা কার্বি আংলং আর ডিমা হাসাও তাদের আক্রান্ত হয়েছে আমার ডিমা হাসাও গতি ডিমা হাসাওর আক্রান্ত রাইজর কারণে একটা স্পেশাল প্যাকেজ দিব লাগে যাতে ক্ষতিপূরণ সহ সংস্থাপনের ব্যবস্থা করব পারে আর আজি ইয়ার পিছত আমি আকো আহিম
সুদক্ষম ছাত্র সন্থা ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠন চিচিটো আমি আকো আহিম আর আমি রাইজর মতামত বুঝাবুঝি রাইজর অবস্থার বুঝ লই থাকিম আর যেতিয়ালেকে এই রাইজ আশ্বস্ত নহয় যেতিয়ালেকে রাইজর এই সমস্যাবোর সমাধান নহয় তেতিয়ালেকে আমি এই বিষয়টো লাগি থাকিম আর রাইজর এই সমস্যাবোর সমাধান নোহালেকে আমি সরকারের উপর হেঁচা দি থাকিম আর আমি পুনের কৈছো যে হাফলং আর ডিমা হাসাও রাইজ অকলশরিয়া নহয় আমি রাইজর লগত আছিলো আছো আর থাকিম।